राधे राधे वंचा कल्पतरुवशिच्यो कृपा सिंधुभ्यैव च पोतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। राधे राधे मोर के मेरा तो चलो उल्टा सामने कर ले जय राधे। आजी आमी काले राति आमार श्रद्धेय एडमिन डॉक्टर मनोज कुमार सिंह दादा सिलचर गया सपरिवारे फबिल गया प्रभुर कृपाई प्रभुर आंग आमी प्रार्थना करिया ता सशरीरे सुस्थ हया थाक। द्वितीय तो आजी आमार श्रीकृष्ण चैतन्य भागवत संगर हाबी बक्तमान आई तानु आजी हिमांशु दार गरे आमार तिलईताई वहानो आमार प्रशंसनीय विषय हान आर प्रभुर अशेष कृपाय आजी ब्यांतपुरी मियो एवदमे गरगरे मोर गुरु बनक आजी निहारिका सिन्हा मुनमुन तेओ ब्यांतपुरी प्रभुर कृपाय आज फिलिगा मियो आजी मोर गरे धन्य मने गरौरी आजी जे ए बक्तर मिलने हान प्रभुए जे मिला दिल चाइरबरा दत्त एहानार काबुली आजी आजी आमी कृतज्ञता प्रकाश करियार आमार श्री श्री महाप्रभुर आखरा पुराबाड़ी सिलेट তার মা মোহন এপিতেও আমার বাবা জি মহারাজ শ্রী শ্রী রাধাকান্ত দাস বৈষ্ণব আজি আজি মোর এই গৃহ প্রাঙ্গণে তাও আইয়া পদার্পণ করলো গা তারও আমি অশেষ ভক্তি শ্রদ্ধা কাত করিয়ার আমার বিনি নিহারিকা সিংহ দিদির যে তানু আজ এদি বিনি ওয়াইয়া ফবিল গা এরে মোর মুহানাত আছে দিদিও আছে হানতে হাবি ভক্তি আহান হাবি বক্তা শ্রদ্ধা তা আমি হাবি বৈষ্ণব চরণে কাত করিয়া আমি খানে আন কৃষ্ণ কথা আলোচনা করি এর সূচনা লগ্নে আজি মোর গুরুবনক নিহারিকা সিনামুন মন্দিদির শুভেচ্ছা আনলো আজি আমি আমার অনুষ্ঠানে হান কৃষ্ণ কথা বাবাজি মহাজার আমি শ্রবণ করতে নাই রাধে রাধে আশা করি হাবিও আমার এই ভক্ত সঙ্গত আমারে হুনে দিয়া দৈন্য করে দিবাং রাধে রাধে প্রবচন হান দে আমার গৌর ভক্তবৃন্দ শ্রী চৈতন্য ভাগবত সঙ্গর হাবি যেটা ফলোয়ার ভিউয়ার আসি হাবিরে মি হমাকাত করে উড়ি আজি অন্ধপা আমার অপরূপ অহভাগ্য আনিছে আন যে আমি যে অনিল রাজকুমারর গড়ে আহিয়া তানুর তার কাদাহার মহাপ্রভু আখড়াহার যে আমার মহারাজ আছে এই মহারাজও ডাকিয়া তেতা আহিয়া আহানির পোষণ করলো এবং আমি মাতলাং যে আমারে প্রবচন খানি হুনুয়ানির কাজে উনিয়া তা তাও হুনানির খুব সদয় অবন অনুমতি দিল এপাগা আমি এ অনুমতি আমি হুনতাং আয় এপাগা হাবিয়ে হাবির সহযোগিতা আমি আশা করি হাবি হুনাই দিক আমার এই আজকের প্রবচনে হরে কৃষ্ণ রাধে 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 জ্ঞানঞ্জন শরা কয়া চক্ষু যেন তসমৈ শ্রী গুরুদেবে নমো আখণ্ড মন্ডলাকারম ব্যক্তং জন চরাচরা তাৎমজাম দর্শনাই জন তস্মৈ শ্রী গুরুদেবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেবে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাম অভীষ্ট পুরাণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম হরে নাম হরে নাম কেবলম
কলাও নাস্তে গো নাস্তে গো গতি রঙ কথা বাঞ্ছা কল্প দুর্বশ কৃপা সিন্ধু এ বচ পতিতানাং পাবনভে বৈষ্ণবে গো নম নম বৃন্দাই তুলসী দেবাই পিয়াই ক্লেশ বচ কৃষ্ণ ভক্তি পদ দেবী সত্য ভক্তায় নম নম গো কঙ্গন কিবা চল কঙ্গু কুড়াঙ্গার হইতে গিরি জাতিপা তমে বন্ধ মাধুষি গুরু পদ পদ্মং শরণম শ্রী গুরু পদ পদ্মং শরণম হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ বিশ্বের শান্তি হোক বিশ্বের মঙ্গল হোক বিশ্বের জয় হোক জয় রাধে শ্রীরাধেষ্টম জয় রাধে শ্রীরাধেষ্টম যাই হোক আপনাদের এই সামনে আমি এসেছি অশেষ গোবিন্দের কৃপা হয়েছে তাই আপনাদের সামনে আসতে পেরেছি নতুবা আমার আসার যোগ্যতা নাই এখন আপনাদের সামনে যে কথা বলবো কৃষ্ণ কথা এটা হলো কালকে আমাদের অন্নকূট এই অন্নকূট সম্বন্ধে বলবো এই অন্নকূট কে প্রথম করিয়াছিলেন তিনি হলো মাধবেন্দ্র পুরী এই বাংলাদেশে লাহোর পরগনা দেশে ওনার জন্ম হয়েছিল উনি একজন বিশিষ্ট সাধক ছিলেন আমাদের সনাতন ধর্মের মধ্যে উনি বিশিষ্ট বৈষ্ণব ছিলেন পরম বৈষ্ণব ওনাকে বলা হয় ওনার একটা জিনিস কি ছিল ওনার একটা জিনিস কি ছিল উনি কোনদিন কারোর কাছ থেকে কিছু চেয়ে খেতেন না অযাচিত ভাবে ওনাকে যা দিতেন উনি তাই সেবা করতেন ওনার বয়স হয়ে গেল প্রায় ২৪ বছর যখন ২৪-২৫ বছর বয়স হল উনি তখন সিদ্ধান্ত করলেন আমি বৃন্দাবনে চলে যাব উনি সিদ্ধান্ত করলেন বাংলাদেশ থেকে উনি বৃন্দাবন চলে যাবেন উনি বৃন্দাবন চলে গেলেন পরিক্রমা করতে করতে হাঁটতে হাঁটতে তখনকার দিনে কোন গাড়ি বাস লঞ্চ গাড়ি কিছুই ছিল না বিমান কিছুই ছিল না তখনকার দিনে একমাত্র পরিবহন ছিল কি নৌকা যেই নৌকা গাড় বেয়ে চলে গাড় বেয়ে চলে যায় মোটর লাগানো নৌকো ছিল না উনি সেইভাবে হাঁটতে হাঁটতে পরিক্রমা করতে করতে বৃন্দাবন চলে গেছেন বৃন্দাবনে পৌঁছে গেছেন পৌঁছে গিয়ে গোবিন্দ কুণ্ড আছে বৃন্দাবনে ওই গোবিন্দ কুণ্ডে স্নান করেছেন স্নান করে ওখানেই বসে আছেন তিন দিন ধরে অনাহারে ওনাকে উনি কোন প্রসাদ সেবা করেন নাই পান নাই তাই উনি কিছু সেবা করেন নাই বসে আছেন উনি কৃষ্ণ ভক্ত পরম কৃষ্ণ ভক্ত ছিলেন তাই গোবিন্দ শ্রীকৃষ্ণ নিজে ভক্তের যে নাকি আছেন গোবিন্দ আর ঠিক থাকতে পারলেন না গোবিন্দ শ্রীকৃষ্ণ উনি কি করলেন ওই গোবিন্দ কুণ্ডের কাছে বসে মারা ধরছেন আর স্বয়ং কৃষ্ণ একটা শিশু বালকের রূপ ধরে এক লোটায় করে একটা লোটা করে এক লোটা দুধ নিয়ে আসলেন নিয়ে এসে ওই বৈষ্ণব মাধবেন্দ্র পুরীকে বললেন বাবাজি আপনার এই দুধ লেয়া আপনি দিদি তার মানে তোমার জন্য দুধ এনেছি তুমি এই দুধটা খেয়ে নাও সেবা করো তুমি তিন দিন ধরে না খেয়ে রয়েছে এখন শিশু বালক যখন বলেছে তিন দিন ধরে না খেয়ে রয়েছ তখন বাবাজি প্রশ্ন করলেন এ কি আমি তিন দিন ধরে না খেয়ে রয়েছি এই শিশু বালক কি করে জানতে পারবে বাবাজি থমকে গেল অবাক হয়ে গেল অবাক হয়ে এখন জিজ্ঞেস করছে আচ্ছা লালা বৃন্দাবনে শিশুদের লালা বলে আর মেয়ে মেয়ে শিশুদের লালি বলে তখন বলছে লালা আমি যে না খেয়ে রয়েছি তিন দিন ধরে তুমি কি করে জানলে তখন শ্রীকৃষ্ণ গোবিন্দ বুঝতে পারলেন যে আমি এখন যদি ধরা দিই তাহলে তো তার কাছে ধরা পড়ে যাবে তখন গোবিন্দ কি করলেন একটা মিথ্যা কথা বললেন কি বললেন বলছে ওইখানে দুজন নারীরা জল নিতে এসেছিল জল নিতে এসে আপনাকে দেখেছে দেখা মাত্র তিন দিন ধরে এখানে বসে আছেন কিছু খাননি তাই তারা আমাকে দুধ দিল ওই দুধটা আমি দিতে এসেছি আপনাকে বলছে সাধুর মন তো সরলতা ভাব সাধুদের মন কি থাকে সরল সিধা থাকে তখন সাধু মনে করলো ঠিক আছে হতেও পারে দুধের বাটিটা রাখলো দুধের
পাত্রটা রেখে বলল, আচ্ছা লালা তুমি কোথায় থাকো, তোমার কোথায় বাস? বলছে, আমি এই গ্রামেই থাকি, আমার গ্রামে কেউ থাকে না উপবাসী। এই কথা বললেন বলাতে তখন লালা বললেন, এই ভাণ্ডটা রেখে দিন, আমি এসে নিয়ে যাব আপনার কাছ থেকে পিতলের একটা ভাণ্ড। যথারীতিভাবে সাধু মাধবেন্দ্রপুরী রেখে দিলেন, ঠিক আছে লালা তুমি এসে নিয়ে যাবে, তুমি এখন কোথায় যাবে, কি করো তুমি? বলছে, আমি এই গ্রামে গরু চড়াই, আর কি করো, আমি গরুকে দুধ খিরাই। বলছে, ভালো কথা, তুমি যাও তাহলে এসে নিয়ে যাও। বলছে, আচ্ছা বাবা নিয়ে যাও। এই বলে স্বয়ং শ্রীকৃষ্ণ কি করলেন, চলে গেলেন। এখন রাত হয়ে যায়, এখন তো সেই বালক আর আসে না। বালক বসে বালকও চিন্তা করছে, কখন সাধুর চোখে নিদ্রা যাবে, তখন আমি যাব, নতুবা তো যেতে পারবো না। এখন সাধু তো আর নিদ্রা যাচ্ছে না, তখন নিদ্রা দেবীকে স্বয়ং শ্রীকৃষ্ণ ডাকলেন। নিদ্রা দেবীকে শ্রীকৃষ্ণ ডেকে বললেন, হে নিদ্রা দেবী, তুমি যাও দিয়ে ওই সাধুর চোখে তুমি ঘুম দিয়ে দাও। তখন নিদ্রা দেবী এসে তার চোখে ঘুম দিয়ে দিল, সাধু ঘুমিয়ে পড়েছে। সেই বালক আবার যখন ঘুমিয়ে পড়েছে, বালক এসে উপস্থিত হয়েছে, এসে স্বপ্নে দেখাচ্ছে, বলে, হে মাধব, আমি তোমার জন্য বসে আছি, তুমি কবে আসবে, এসে আমার সেবা পূজা করবে, আমি ওই পাহাড়ে আছি, আমি গিরিরাজ। বলছে, আমি গিরিরাজ, আমাকে তুমি আসো, এসে উদ্ধার করো, মেনে ওখানে সেবা পূজা করো, আমি অনেক দিন হয়েছি ওখান থেকে পলায়ন করেছি, চলে গেছি, আমার এখানে সেবা পূজা হয় না, তাই আমি ওখানে থাকতে পারি না, তুমি আমার সেবা পূজা করো, আমি মেচ্ছর জ্বালা যন্ত্রণায়, মুসলিমের জ্বালা যন্ত্রণায়, আমি আমার সেবায় যে ছিল সে পালিয়ে গেছে, যে সেবক ছিল সে চলে গেছে, তুমি এসে আমার সেবা পূজা করো। সকাল হলো, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরী কি করলেন, সারা বৃন্দাবনের ব্রজবাসীদের ডাকলেন, বৃন্দাবনের ব্রজবাসীকে ডাকলেন, ডেকে বলছেন, হে ব্রজবাসীরা, তোমরা কি জানো না তোমাদের ইষ্টীয় দেবতা এখানে বসে আছেন, চলো আমরা ইষ্ট দেবতাকে ওখান থেকে আনব। এই বলে তারা ডাল কুড়োল কোদাল কাঁচি নিয়ে জঙ্গল কাটতে শুরু করে দিল। জঙ্গল কাটতে কাটতে উপরে চলে গেল, উপরে যখন চলে গেল গিয়ে দেখছেন সুন্দর গিরিরাজ গোপাল বসে আছে, তার শরীরে তিনও দুব্বা ঘাস একদম জন্মে গেছে, শরীরে শাওলা মরচে ধরে গেছে, শরীরটা নোংরা হয়ে গেছে। সেইভাবে সেই গিরিরাজ গোপালকে ওখান থেকে বলিষ্ঠ বলিষ্ঠ ব্যক্তির দ্বারা নামিয়ে নিয়ে আসলেন। সারা দেশে কাসর ঘন্টা দোল বেজে গেল যে আমরা এখানে আজকে ইষ্ট দেবতা গিরিরাজকে পেয়েছি। সারা দেশের ধনী লোকরা দান ধ্যান করতে লাগলো, ওখানে একটা মন্দির তৈরি হলো, ওখানে একটা গিরিরাজের মন্দির তৈরি হলো, এক এক ব্যক্তি এক এক গরু দান করলো, গিরিরাজের 100 গরু হইল, কাঙরা ভরে ভরে প্রসাদ আনিল, প্রসাদ ছাড়াইয়া গিরিরাজের পূজা করিল, গিরিরাজকে 100 কলসি জল দিয়ে, 100 দুগ্ধ দিয়ে, পঞ্চগর্ব দিয়ে গিরিরাজকে স্নান করাইল, স্নান করাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করানো হইল, গিরিরাজকে শুক্ল বস্ত্র ধারণ করল, আর কি করল, দিব্য মালা গলা থেকে একদম পা পর্যন্ত দিব্য মালা ধারি করাইল, গিরিরাজকে অর্চনা করিল, অর্চনা করার পরে গিরিরাজকে আরতি করল, আরতি করে গিরিরাজের ভোগ লাগাইল, গিরিরাজের ভোগ লাগাইল, কি ভোগ লাগাইল, এই যে অন্যকো 108 ব্যঞ্জন দিয়ে, 108 রকমের ব্যঞ্জন দিয়ে সেখানে ভোগ লাগানো হলো। এই গিরিরাজের অন্নকূট এই মাধবেন্দ্রপুরী প্রচলন করে গেছেন, তাই আমরা আজকে কলিযুগে অন্নকূট করতে শুরু করেছি সবাই। গিরিরাজের পুজো হলো, গিরিরাজের মন্দির হয়ে গেল, অন্নকূট হলো, ওখানে গিরিরাজের পুজো করতে লাগলো, করতে করতে 2 হয়ে গেল। 2 পরে গিরিরাজ আবার সেই মাধবেন্দ্রপুরীকে স্বপ্নে দেখালেন, হে মাধব, তুমি 100 জল দিয়ে আমাকে স্নান করালে, 100 দুধ দিয়ে আমাকে স্নান করালে, তবু তো আমার শরীরের জ্বালা যন্ত্রণা মিটল না, তবে কি করে মিটবে, স্বপ্নে বলছেন কি করে মিটবে, তুমি আমার জন্য এক কাজ করো, মলয় চন্দনের ব্যবস্থা করো, মলয় চন্দন,
তখন গিরিরাজের কথা শুনে মাধবেন্দ্র বড় চিন্তা করতে লাগলেন, আমি মলয় চন্দন কি করে আনবো? আমি একা সেবা পুজো করি, আমি সেবা পুজো করবো না মলয় চন্দন আনতে যাবো? প্রতিদিন গিরিরাজকে কি করলো, তুলসী পত্র আর পুষ্প দিয়ে আরাধনা করতে লাগলো যে হে গিরিরাজ, আমি কি করে তোমার চন্দন এনে দেবো, তুমি উপায় বলে দাও। দেখতে দেখতে দু বছর পরেই হ্যাঁ নবদ্বীপ ধাম থেকে দুইজন বাবাজি গিয়ে উপস্থিত হয়ে গেলেন ওই মাধবেন্দ্রপুরীর কাছে, গিরিরাজের কাছে গিয়ে মাধবেন্দ্রপুরীকে দণ্ডবাদ দিয়ে বললেন, বাবা আমরা নবদ্বীপ ধাম থেকে এসেছি, আমরা একটু বৃন্দাবনে আশ্রয় চাই। কথা শুনে মাধবেন্দ্রপুরী খুব আনন্দ হলো, আনন্দ উপভোগ করলেন, আহা আমি তো বৈষ্ণব চেয়েছিলাম গিরিরাজের কাছে, ঠিক আছে ভালো হয়েছে, গিরিরাজই এনেছে তোমাদের, তুমি এক কাজ করো থাকো। তখন তাদের সেবা অর্চনা শেখাতে লাগলেন, দুই মাস ধরে সেবা অর্চনা শেখালেন, শিখিয়ে দিলেন কিভাবে সেবা করতে হয়। ওদের কাছে দিয়ে মাধবেন্দ্রপুরী কি বললেন, আমি একটু ভ্রমণে যাচ্ছি, পরিক্রমা যাচ্ছি, তোমরা সেবা পূজা করতে থাকো। এই বলে উনি ওখান থেকে বেরিয়ে চলে আসলেন। চলে আসলেন কোথায়? এক মাস লাগলো তার আসতে, কোথায়? নবদ্বীপ ধামে সতী মাতার অঙ্গনে। নবদ্বীপ ধাম সতী মাতার অঙ্গনে এসে উপস্থিত হলে, এসে সতী মাতার কাছে বলতে লাগলেন, মা আমি এখানে এসেছি, আমি একমাত্র মলয় চন্দনের জন্য এসেছি, আমি মলয় চন্দন কোথায় পাবো আপনি বলে দিন। বলছে, বাবা আমি তো মলয় চন্দনের কথা বলতে পারবো না, তবে শান্তিপুরে অদ্বৈত আছে, ওই অদ্বৈতই তোমাকে সবকিছু বলে দেবে, তুমি শান্তিপুরে চলে যাও। সতীমাতার ওখানে একটু সেবা করলেন, সেবা করার পরে উনি কি করলেন, শান্তিপুরে চলে গেলেন অদ্বৈত প্রভুর ওখানে। অদ্বৈত প্রভুর ওখানে যখন প্রবেশ করলেন, অদ্বৈত প্রভু দেখা মাত্র তাকে কি করলেন, দণ্ডবাদ দিলেন, বাবা আপনি কোথা থেকে এসেছেন? আমি বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবনের কথা শুনে অদ্বৈত প্রভু তার চরণে লুটাইয়া পড়লেন। অদ্বৈত প্রভুকে তুলে তাকে নিয়ে কি করলেন, আলিঙ্গন দিলেন। অদ্বৈত প্রভুর বয়স তখন কত, 18 বছর, বেশি হয়নি। ওই অদ্বৈত প্রভু কাছে গিয়ে বসলেন, বসে অদ্বৈত প্রভুর ওখানে অদ্বৈত প্রভু তাকে চরণ ধোয়ালেন, চরণ ধোয়াইয়া তাকে পূজা করিলেন। অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন, আমি গুরু দীক্ষা নিই নাই, ইনি আমার গুরুদেব হবে, ইনি আমার গুরুদেব হওয়ার উপযুক্ত। ওনাকে দণ্ডবাদ করলেন, ভক্তি করলেন, ভক্তি করে বললেন, বাবা আপনি কিসের জন্য এসেছেন বলুন, আপনার কি করতে পারি? বলছে, বাবা আমি মলয় চন্দন কোথায় পাবো তুমি বলে দাও। বলছে, আচ্ছা বাবা মলয় চন্দন পাবেন আমি বলে দেবো, তা আপনি আগে আমার এখানে সেবা শান্তি করেন, সেবা শান্তি করালো। বলছে, পরের দিন আমাকে আপনি চক্ষু দান দিবেন, আপনি আমাকে কৃপা করবেন, তার মানে আপনি আমাকে দীক্ষা মন্ত্র দিবেন। এই কথা বললো, বলাতে মাধবেন্দ্রপুরী বললেন, আচ্ছা বাবা তোমাকে দীক্ষা দান দিব ঠিকই আছে, কিন্তু তুমি আমাকে মলয় চন্দনের কথা বলে দাও। আচ্ছা বাবা বলবো, নিশ্চয়ই বলবো। এই বলে পরের দিন সকালে প্রাতঃকালে সকালবেলা ভোরবেলা অদ্বৈত প্রভুকে দীক্ষা মন্ত্র দিলেন, দীক্ষা মন্ত্র দিয়ে ওখানে পোশাক দিলেন, অদ্বৈত প্রভুকে পোশাক দিয়ে এবার তিনি চলে যাবেন। অদ্বৈত প্রভু বললেন, বাবা আপনি একমাত্র মলয় চন্দন পাবেন কোথায়? ঝাড়িখণ্ড গ্রামে। ঝাড়িখণ্ড গ্রাম কোথায়? উড়িষ্যা। উড়িষ্যা ঝাড়খণ্ড গ্রামে গেলে আপনি চন্দন পেয়ে যাবেন। ওনার কথা শোনা মাত্রই মাধবেন্দ্রপুরী ওখান থেকে পোশাক পেয়ে চলে গেলেন কোথায়, ঝাড়িখণ্ড গ্রামে যাচ্ছে, রওনা দিয়েছে। ঝাড়খণ্ড গ্রামে গিয়ে যেতে যেতে ওনার একটু খিদে পেয়ে গেছে, মনের খিদে পেয়ে গেছে যে এখন কোথায় খাবে, সাধু মানুষ তো যে কোনো গৃহস্থ বাড়িতে খেতে পারে না। উনি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করলেন কোথায়, রেমুনার তীরে পৌঁছে গেছে। রেমুনা রেমুনা কোথায়? উড়িষ্যার কাছে রেমুনা। এই রেমুনার তীরে পৌঁছে গেছেন, ওখানে গিয়ে এক ভক্তকে জিজ্ঞেস করছেন, বাবা এখানে কি কোনো মন্দির আছে, এখানে কোনো মন্দির আছে? সেই ভক্তের গলায় মালা দেখেছিলেন, মালা দেখে তাকে বলেছিলেন। তখন বলছে, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা এখানে মন্দির আছে,
এই যমুনার তীরে বাজার আছে, বাজারের পিছনে একটা মন্দির আছে, কিসের মন্দির বাবা? বলছে গোপালের মন্দির। রাধে রাধে গোপালের মন্দির। তখন তার কথা মতন শুনে ওই গোপালের মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। পড়ি গোপালের মন্দিরে উপস্থিত হলেন, দেখে খুব খুশি হলেন, গিয়ে দণ্ডবোধ করলেন, দণ্ডবোধ করে বসলেন। ইতিমধ্যে পূজারী বেরিয়ে এসছেন, পূজারী বেরিয়ে এসে তাকে দেখে খুব আনন্দিত হলো, বৈষ্ণবের আগমন হয়েছে। পূজারী বলছে বৈষ্ণবের আগমন হয়েছে। এখন বলছে বাবা তোমার এখানে কি প্রতিদিন ভোগ লাগে, নিত্য ভোগ লাগে? বলছে হ্যাঁ বাবা, আমাদের এখানে প্রতিদিন ভোগ লাগে, নিত্য ভোগের আয়োজন হয়। রাধে রাধে শুনে খুব খুশি হলো মাধবেশী ভক্তবৃন্দ, মাধবেন্দ্র বলি শুনে খুব খুশি হলো। রাধে রাধে বলছে ঠিক আছে বাবা, ইতিমধ্যে মনে হলো যে আচ্ছা কি কি ভোগ লাগে আমি একটু ব্রাহ্মণকে জিজ্ঞেস করি, পূজারীকে জিজ্ঞেস করি। পূজারীকে ডাকলেন, ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন বাবা তোমার এখানে কি কি ভোগ লাগবে? বলছে আমার এখানে পঞ্চম একজন লাগবে, লাবড়া শুক্তো ভাজি বড়া হিং আর শাক শুক্তানি নানান রকমের টক নানান রকমের লাগবে, ক্ষীরও লাগবে। যখন ক্ষীরের কথা বলেছে মাধবেন্দ্রপুরের ভিতরে আনন্দিত ভোগ হচ্ছে, আনন্দ খুব আনন্দ। আহা ক্ষীরটা কি জিনিস, ক্ষীর তো আমি দেখি নাই, তা ক্ষীর কি জিনিস আমি ক্ষীর লাগাবো, আমার গিরিরাজকে গিয়ে আমি ক্ষীর সেবা করাবো। বলছেন গিরিরাজকে গিয়ে আমি ক্ষীর সেবা করাবো, এই কথা মনের ভিতরে নিয়ে নিলেন, নিয়ে নিলেন। এদিকে অন্তর্যামিনী গোপাল শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে তাহাকে ক্ষীর দিবে না, ব্রাহ্মণ তাকে ক্ষীর দিবে না, অন্তর্যামিনী শ্রীকৃষ্ণ ভগবান জানতে পারলেন, বুঝতে পেরে কি করলেন, 12টা ক্ষীরের বাটি দিয়েছিলেন। ওই 12টা ক্ষীরের বাটি দিয়ে একটা ক্ষীরের বাটি গোপাল কি করেছে, তার আঁচলের নিচে লুকিয়ে রেখেছিল। রাধে 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 রাধে। ভক্তের জন্য ভগবান দেখেন কি করতে পারে, ভক্ত পরম ভক্ত হলে কি করে, ওই ক্ষীরের বাটিটা লুকিয়ে রেখেছে। এখন সেবায় বসেছে মাধবেন্দ্রপুরী, তাকে আর ক্ষীর দিল না, সেবা দিলেন সবই ক্ষীর দিল না। মাধবেন্দ্রপুরী মনে মনে চেষ্টা করলেন বাবা জীবনে ক্ষীর দিতে ভুলে গেছে, বুঝারে ক্ষীর দিতে ভুলে গেছে, ঠিক আছে আমি প্রসাদ তো পেয়েছি, এই প্রসাদই আমার হবে, আমার উদর তো পূর্ণ হয়েছে, ঠিক আছে আমার এই প্রসাদই হবে, ক্ষীর আমার কপালে লেখে নাই তাই আমি ক্ষীর পাই। এইটা বলে বাবাজি কি করলেন, প্রসাদ পেয়ে চলে গেলেন। গিয়ে রেমুনার বাজারে গিয়ে একটা বকুল গাছ আছে, বকুল গাছের তলায় গিয়ে উনি মালা জপছেন, বসে মালা জপছেন। ইতিমধ্যে যখন নিদ্রা গেছেন, দুপুরবেলা মধ্যাহ্ন ভোগ লাগানোর পরে ঠাকুর বিশ্রামে দিয়েছেন, বিশ্রামে দেওয়ার পরে পূজারীও নিদ্রা গেছেন, ইতিমধ্যে স্বপ্নে দেখাচ্ছেন পূজারীকে, হে পূজারী তুমি কি ভুল কাজ করলে, হে পূজারী তুমি কি ভুল কাজটা করলে, তুমি সেবাবাদী অপরাধী। বলছে তুমি সেবাবাদী অপরাধী, আমার পরম ভক্ত মাধবেন্দ্র পুরী এসেছেন, তার ক্ষীরের আশা ছিল, তুমি তাকে ক্ষীর দিলে না, হ্যাঁ তার মনে ক্ষীর ছিল, ক্ষীরের আশা, তুমি ক্ষীরটা দিলে না। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, আমি তার জন্য ক্ষীর রেখেছি, তুমি এসে ওই ক্ষীরটা নিয়ে আমার ভক্ত মাধবেন্দ্র পুরীর হাতে দাও, তুলে দাও। তখন ঘুম ভেঙেছে, নিদ্রা ভেঙে গেছে পূজারী, পূজারী ঘুম থেকে লাফ মেরে উঠে বলছে কি স্বপ্নে দেখলাম। পূজারী কি করলেন, গিয়ে স্নান করে আবার তার শ্রীমন্দিরে ঢুকলেন গোপালজির কাছে। শ্রীমন্দির ঢুকে গোপালজির কাছে যখন গেলেন, আঁচলা তুলে দেখলেন একটা ক্ষীরের বাটি রেখে দিয়েছেন, ক্ষীরের বাটি রেখে দিয়েছে। এই ক্ষীরের বাটি দেখা মাত্রই পূজারীর মন অন্যরকম হয়ে গেছে, দাসমানা হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, আমি কি অন্যায় কাজ করলাম, কি ভুল কাজটা করলাম, আজ বৈষ্ণবকে আমি ক্ষীর দিলাম না। এই বলে পূজারী ওই ক্ষীরের বাটি নিয়ে ছুটতে ছুটতে রেমুনার তীরে চলে গেলেন, ওই বকুল গাছের নিচে মাধবেন্দ্রপুরীর কাছে গিয়ে ক্ষীরের বাটি দিয়ে বললেন, তোমার জন্য আমার গোপাল ক্ষীর রেখে দিয়েছে, আমি ক্ষীর দিতে ভুলে গেছি, আমি কত অন্যায় কাজ করেছি, আমাকে তুমি ক্ষমা করো। এই বলে তার চরণে পড়ে কাঁদতে লাগলেন পূজারী, পূজারীকে তুলে নিয়ে আলিঙ্গন দিলেন মাধবেন্দ্রপুরী, আলিঙ্গন দিয়ে ক্ষীরের বাটি নিয়ে গোপালের কে বললেন, হে গোপাল জি
তুমি আমাকে এখানেও কি তোমার আমার পিছনে পিছনে আছো গোপালজির খিরের বাটিতে আনন্দ সহকারে সেবা করলেন মাধবেন্দ্র পুরী আর খিরের বাটিটাকে কি করলেন তার ভিক্ষার যে আচলাটা আছে আচলার মধ্যে রেখে দিলেন প্রতিদিন আমি এই খিরের বাটিটা দেখবো আর গোপালকে স্মরণ করব এই কথা বলে খিরের বাটি রেখে দিলেন এবার মনে মনে চিন্তা করলেন আমি যদি এখানে বসে থাকি তাহলে এই পূজারি গিয়ে সারা এলাকাবাসীকে জানিয়ে দেবে গোপালজি তার জন্য খিরের বাটি রেখে দিয়েছে তাহলে এই এলাকার লোক আমাকে আর ছাড়বে না আমাকে ছাড়বে না আমাকে সবাই বলবে তুমি এই মন্দিরে থাকো পূজা করো এই বলে রেখে দেবে মাধবেন্দ্রপুরী কি করলেন ওখান থেকে আস্তে আস্তে এক পা দুপা করে বেরিয়ে গেলেন কোথায় তিনি চলে গেলেন সেই কটকে কটকে কোথায় উড়িষ্যার জঙ্গলে উড়িষ্যার জঙ্গলে চলে যাচ্ছেন ইতিমধ্যে মাধবেন্দ্রপুরী অনেক সুন্দর উঁচা লম্বা বলিষ্ঠ হাত পাও লম্বা বৈষ্ণব আকার এত সুন্দর দেখতে তাকে তাকে দেখলে কি হয় শ্রদ্ধা হয় ভক্তি হয় সব বাগানিরা সেই উড়িষ্যা গ্রামের বাগানিরা হ্যাঁ তারা দেখছেন আর তাকে দণ্ডবোধ দিচ্ছেন ভক্তি করছেন বাবা আপনি কোথা থেকে এসেছেন আমি তো বৃন্দাবন থেকে এসেছি আচ্ছা বাবা আসুন বসুন সবাই নিয়ে তাকে সেবা করাচ্ছেন ফল সেবা দিচ্ছেন দুধ সেবা দিচ্ছেন কত কিছু সেবা দিচ্ছেন তার সামনে যে ভক্তি করছেন ইতিমধ্যে মাধবেন্দ্রপুরীকে জিজ্ঞেস করলেন বাবা আপনি অত দূর থেকে কিসের জন্য এসেছেন এখানে বলুন বলছে বাবা আমি একটা জিনিসের জন্য এসেছি কি জিনিস আমি মলয় চন্দনের জন্য এসেছি বাবা আমাকে একটু মলয় চন্দন তোমরা এনে দিবে হ্যাঁ বাবা আমাদের বাগানে ভর্তি চন্দন আছে মলয় চন্দন আছে আমরা সবাই মিলে আপনাকে চন্দন এনে দেবো জয় রাধে শ্রীরাধে সবাই বললেন আমি চন্দন এনে দেব এখন ওই চন্দন আনতে চলে গেলেন বাগানে বোঝায় বোঝায় চন্দন এনে মাধবেন্দ্রপুরীর সামনে ফেললেন বোঝায় বোঝায় চন্দন এনে ফেললেন চন্দন দেখিয়া মাধবেন্দ্রপুরী অনেক খুশি হয়ে গেলেন খুশিতে আত্মহার হয়ে গেলেন আজকে আমার গিরিরাজকে চন্দন লেপন করব চন্দন লেপন করিয়ে আমার গিরিরাজের শরীরকে শীতল করব জয় রাধে শ্রীরাধে শরীরকে শীতল করিব এই বলে মাধবেন্দ্রপুরী চন্দনের দিকে তাকিয়ে আছেন রাত হয়ে গেছে মাধবেন্দ্রপুরী সেবা করেছেন সেবা করিয়ে ওখানে প্রসাদ পেয়ে নিদ্রা গেছেন যখন তিনি নিদ্রা গেছেন ওই গোপাল যে ক্ষীর চুরি করে রেখেছিল গোপাল গিরিরাজ গোপাল ওই গিরিরাজই গোপাল ওই গিরিরাজ গোপাল কি করলেন আবার তাহাকে স্বপ্নে দেখালেন স্বপ্নে দেখিয়ে বললেন মাধব তোমাকে আমি পরীক্ষা করেছিলাম পরীক্ষা করে তুমি পরীক্ষায় উন্নতি হয়েছ তুমি পরীক্ষা পাস করেছ তোমাকে আমি তোমার সন্তুষ্ট হয়েছি তাই তুমি আর কষ্ট করে এত দূর আসা লাগবে না বৃন্দাবনে এসো না ওই যে রেমুনার তীরে যে গোপাল আমি আছি তোমার জন্য ক্ষীর রেখেছিলাম ওখানে এসে চন্দন নিয়ে আমার শরীরকে লেপন করাও তুমি এখানেই সেবা পূজা করো তোমারকে আমি আমি তোমার সেবা পূজায় সন্তুষ্ট হয়েছি তুমি আমাকে সেবা পূজা করাও এখানেই তুমি থাকো তোমার আর বৃন্দাবনে যেতে হবে না এই বলে মাধবেন্দ্রপুরী চলে গেলেন রেমুনার তীরে গিয়ে চন্দন লেপন করলেন চন্দন লেপন করাতে গিরিরাজের শরীর ঠান্ডা হলো সুস্থ হলো উনি ওইখানেই রয়ে গেলেন হ্যাঁ ওই মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী থেকেই আজ জগন্নাথ মন্দিরের নাম জায়গাটার নাম পুরীতে গঠন হলো ওই জন্য ওখানে পুরী বলা হয় পুরী কেন বলা হয় মাধবেন্দ্রপুরী ওখানে গেছিলেন প্রথম বৈষ্ণব প্রথম বৈষ্ণব মাধবেন্দ্রপুরী পুরীতে গেছিলেন তাই ওই জায়গাটার নাম পুরী হয়েছে হ্যাঁ আপনারা জেনে রাখুন পুরী নাম কেন হলো পুরী নাম ওই মাধবেন্দ্রপুরী থেকেই পুরী নামটা অবস্থিত হয়েছিল হ্যাঁ আজকে আমি এইটুকু লাইফে থাকলাম আপনারা আমাদের আরো কিছু শুনান আমাদের গৌড়ীয় মঠ সম্পর্কে লোকনাথ আমাদের গৌরব গৌরী পরিবার যেটা বাবাজি আমরা সেই সম্পর্কে আমাদের কিছু শুনান চৈতন্য মহাপ্রভুর আদর্শিত মতাদর্শে আমরা যে চলি এটা তো আমাদের চৈতন্য পরিবার আমাদের চৈতন্য পরিবারের পরম্পরা হইল পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব সর গোস্বামী তাদের সম্বন্ধে বাবাজি একটু কথা বলেন তো হ্যাঁ আচ্ছা আমাকে এখন সাধুগুরু বৈষ্ণব ভক্তরা আমাকে একটু মহাপ্রভুর সম্বন্ধে জানতে চেয়েছেন মহাপ্রভু আসলেন এসে নবদ্বীপে এসে কি করলেন মহাপ্রভু নবদ্বীপে যখন আসলেন কি করলেন এই সম্বন্ধে একটু জানতে চেয়েছে শ্রীহট্টে আমাদের কোন কোন ভক্ত পঞ্চতত্ত্বের মধ্যে আছে এই সম্পর্কে আমরা একটু জানতে চাই শ্রীহট্টে আছেন
महाप्रभु तो सियाते ना महाप्रभु तो नवद्वीपे किन्तु महाप्रभुर जो मंदिर ढाका दक्षिण उन्नी ओखने तार मायर गर्भे एसेछिलेन मायर गर्भे एसेछिलेन तीन मास थाकते सती माता हाँ जगन्नाथ मिश्र ताहाके निये जान नवद्वीपे नवद्वीपे निये जावार परे माघ मासे शुक्ल पक्षे जन्मग्रहण कर फाल्गुन शुक्ल पक्षे जन्म हो शुक्ल पक्षे उत्तर फाल्गुनी नक्षत्र शुक्ल पक्ष जैक অত প্রশ্ন করে আমি করতেছি ওনার জন্ম হল নিম গাছের তলায় আচ্ছা নিম গাছের তলায় জন্ম হলো কেন ওনার তো অন্য গাছের তলায় জন্ম হতে পারত নিম গাছের তলায় কেন জন্ম হলো এটা লাইভ তো লাইভে সব কথা বলা উচিত তাহলে আপনারা জানতে পারবেন না নিম গাছের তলায় জন্ম হওয়ার কারণ ওনার মাতা যখন ওনার যখন জন্ম হবে অদ্বৈত প্রভু আর হরিদাস সেই হুঙ্কারে উনি এসেছেন অদ্বৈত প্রভুর হুঙ্কারে নয়ন জলে তুলসী পত্রের দ্বারায় উনি হুঙ্কারের চোটে উনি এসেছেন আমাদের নদিয়া ধরাগামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল নিম গাছের তলায় ওনার জন্ম হলো কারণ অদ্বৈত প্রভু সচিমা তাকে জগন্নাথ মিশ্রকে গিয়ে বললেন মা আপনি নিম গাছের তলায় গিয়ে বসুন নিম গাছের তলায় বসলে কোন যম রাজার ক্ষমতা নাই তাকে নিয়ে যায় নিম তিত বলে নিম গাছে যম রাজাও আসতে পারবে না কেউ আসতে পারবে না তাই নিম গাছের তলায় নিমায় জন্ম হয়েছিল নিম গাছের তলায় জন্ম হয়েছিল আর নিম গাছের তলায় জন্ম হয়েছিল তার নাম ছোটবেলায় দিয়েছিল নিমায় এই নিমায় দেখতে দেখতে এগারো বছর বয়স হয়ে গেল এগারো বছর বয়স যখন হয়ে গেল তখন নিমাইকে তুলে পড়াশোনা করতে দিলেন জগন্নাথ মিশ্র তুলে সে সংস্কৃত ভাষায় পড়তে শুরু করলেন দেখতে দেখতে নিমায়ের বয়স হয়ে গেল আঠারো বছর আঠারো বছর বয়সে যখন দেখতে দেখতে আঠারো উনিশ বছর বয়স হয়ে গেল তখন তিনি পাণ্ডিত্য লাভ করলেন পাণ্ডিত্য লাভ করলেন মহাপ্রভু পাণ্ডিত্য লাভ করার পর নিমাই আর নিমাইকে সবাই বিচারে আচারে সব জায়গায় ডাকা হয় যে কোনো আচার বিচার করা হয় যে কোনো ব্রাহ্মণের আচার বিচার করা সবকে নিমাইকে ডাকে নিমাইকে ছাড়া আর কাউকে ডাকে না যখন নিমাইকে ডাকে তখন ওই দেশে যে ব্রাহ্মণগুলো ছিল ব্রাহ্মণগুলো তো নিমাইয়ের সাথে হিংসা করতে লাগলো হিংসা করতে লাগলো দেখতে দেখতে আঠারো বছর বয়স যখন হয়ে গেল তখন নিমাইকে নিমাইয়ের মা নিমাইকে একটা বিয়ে দিল কেন বিয়ে দিল তার বড় ভাই বিশ্বরূপ ছিলেন তার বড় ভাই বিশ্বরূপ ছিলেন বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে ঘর ছেড়ে চলে গেছিলেন তাই তার মা সচিমাতা মনে মনে চিন্তা করছিলেন যে আজকে আমার বড় ছেলে চলে গেছে আমার এই ছেলেও চলে যাবে এই ভেবে তাকে সন্ন্যাস হতে দিবেন না এই মনের স্থির করলেন স্থির করে তাকে বিয়ে দিলেন তার সাথে বিয়ে দিলেন লক্ষ্মীপিয়ার সাথে বিয়ে দিলেন কিন্তু এই লক্ষ্মীপিয়া কিছুদিন থাকার পরে এই লক্ষ্মীপিয়াকে সাপে দংশন করলেন সাপে দংশন করার পরে লক্ষ্মীপিয়া মারা গেলেন যখন মারা গেল তখন তার মার মন তো মার মন আর কিছুতেই থাকতে পারে না রাখতে পারে না মা খালি বারবার অদ্বৈত প্রভুকে বলছে তার বউটা মরে গেছে সে আর থাকবে সে চলে যাবে সন্ন্যাস নিয়ে চলে যাবে সে আর আমার ঘরে থাকবে না তখন কি করলে আরো মেয়ে খুঁজতে রাখলেন আর একটা বিয়ে দিবে বলে মেয়ে খুঁজতে রাখলেন তখন দেখতে দেখতে নদীর ঘাটে জল আনতে যাচ্ছেন বিষ্ণুপ্রিয়া তার এক বান্ধবীর সাথে ওদিক দিয়েই তার মা আসছে আস্তে আস্তে সেই বিষ্ণুপ্রিয়ার সাথে দেখা হলো নদীর ঘাটে সুরজনের কিনারে সুরজনের কিনারে যখন দেখা হলো তখন তার সাথে আলোচনা করে তার বাবার সাথে গিয়ে
যোগাযোগ করে বিষ্ণুপ্রিয়ার সাথে বিয়ে দিলেন মহাকবি। বিষ্ণুপ্রিয়ার সাথে বিয়ে দিয়েও বেশি দিন ছিলেন না, সেই ব্রাহ্মণদের অত্যাচারে আর থাকতে পারেনি। দেখতে দেখতে ২০ বছর হয়ে গেল। ২০ বছর যখন হয়ে গেল, তার বাবা জগন্নাথ মিশ্র দেহ রাখলেন, মারা গেলেন, মারা গেছেন। যখন জগন্নাথ মিশ্র মারা গেছেন, এখন সব ব্রাহ্মণরা বলছেন এখানে পাণ্ডিত্য করছে আর এদিকে তার বাপ মারা গেছে, দেখো তার বাবার পিণ্ডদানটাও করে নাই, পিণ্ড দেয় নাই, এদিকে পণ্ডিত হয়ে গেছে। কিরকম পণ্ডিত হলো? বাপের সেবা করে না, বাপের পিণ্ডদান করে না, তা কিরকম পণ্ডিত হলো? এই কথাটা নিমাইয়ের কানে গেল, কর্ণে পৌঁছালো। যখন কর্ণে পৌঁছালো, মাকে এসে বললেন, বিষ্ণুপ্রিয়াকে এসে বললেন, আমি আমি চলে যাব, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। কোথায় যাবে বাবা? তার মা জিজ্ঞেস করলেন, বলছে আমি আমি চলে যাব গয়ায়, গয়ায় গিয়ে আমার বাপের কাজ করে আসব, তারপরে আমি এখানে দেখা করব। বলছে গয়া তো অনেক দূর বাবা, যেতে তোমার কতদিন লাগবে? বলছে আমাদের অন্তপক্ষে এক দুই মাস সময় লাগবে। বলছে দু মাস বাদে তো তুমি আসবে? বলছে হ্যাঁ মা, তোমাকে কথা দিলাম আমি আসবো। এখন গয়ায় পিণ্ড দিতে চলে গেছেন। গয়ায় যখন পিণ্ড দিতে গেছেন, এখন যখন পিণ্ডদানে বসেছেন, ব্রাহ্মণ আছেন, সব পিণ্ডদানে সব ব্রাহ্মণরা নিয়ে তাকে পিণ্ড দিতে বসবে, তখন তাকে গুরুর নাম জিজ্ঞেস করেছে, গুরুর স্বরূপ। বলছে তোমার গুরুদেবের স্বরূপটা কি বলো? এখন গুরুদেবের দীক্ষা নেয় নাই, গুরু দীক্ষা নেয় নাই, পিণ্ডদান হচ্ছে না। জয় রাধা শ্রীরাধে, ওখানে পিণ্ডদান বন্ধ, এখানে পিণ্ডদানের কোনো ব্যাপার নাই, এখানে গুরু দীক্ষারও কোনো ব্যাপার নাই, এটা শিক্ষা দিচ্ছে সারা জগৎবাসীকে, সারা জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে, দীক্ষা না নিলে মা বাবার কাজ করতে পারবে না, এটাই প্রমাণ দিয়ে দিচ্ছে। স্বয়ং মহাপ্রভু, মহাপ্রভুর দীক্ষা নেওয়া লাগে না, মহাপ্রভু স্বয়ং ঈশ্বর, তাই মহাপ্রভু দীক্ষা নিচ্ছেন। কেন দীক্ষা নিচ্ছেন? সারা জীবকে শিক্ষা দিচ্ছেন, মানব জন্ম এসেছ, তোমার দীক্ষা নিতে হবে, জয় রাধা শ্রীরাধে। এখন তিনি গয়ায় বসে কোথায় গুরুদেব পাবেন? তিনি স্মরণ করলেন, জয় রাধা শ্রীরাধে, মহাপ্রভু নিজে স্মরণ করলেন কোথায়? গয়ার থেকে একটু করে বেশি দূর না, কাশী, গয়ার থেকে বেশি দূর না, কাশী, অল্প দূর, কাশীতে চলে গেলেন। কাশীতে গিয়ে গঙ্গার তীরে বসে উনি স্তব করতে লাগলেন, গুরুর আরাধনা করতে লাগলেন, গুরুর আরাধনা, গুরুর আরাধনা করতে করতে ঈশ্বরপুরী ওখান থেকে কাশীতে চলে গেছিলেন। কাশীতে গিয়ে স্নান করে উঠছেন, স্নান করে উঠে মহাপ্রভুর সাথে আর ঈশ্বরপুরীর সাথে দর্শন হয়ে গেল। ঈশ্বরপুরীকে ধরে সেখানে প্রণাম করে ভক্তি করে ঈশ্বরপুরীর কাছ থেকে গুরু দীক্ষা নিলেন, ঈশ্বরপুরী তাকে গুরু দীক্ষা দিলেন। গুরু দীক্ষা নেওয়ার পরে উনি গিয়ে বাপের কাজ করলেন, বাপের কাজ করে নবদ্বীপে চলে গেলেন, নবদ্বীপে চলে গিয়ে আর সে ঘরে থাকে না। জয় রাধা শ্রীরাধে, গুরু দীক্ষা নিয়ে নিয়েছে, গুরু দীক্ষা নেওয়ার পরে তিনি আর ঘরে থাকেন না, তিনি চলে যান কোথায়? শিবা সঙ্গনে। শিবা সঙ্গনে কে আছেন? ওই পঞ্চতত্ত্ব, শিবা সঙ্গনে সবাই আছেন। এই পঞ্চতত্ত্বের মধ্যে নিত্যানন্দ তার ভাই হিসাবে আছেন। নিত্যানন্দকে ওই বিশ্বরূপ, যিনি বিশ্বরূপ চলে গেছেন, উনি বিশ্বরূপ নিত্যানন্দের দেহের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করে নিত্যানন্দ হয়ে নবদ্বীপে এসেছেন। হ্যাঁ, ওই পঞ্চতত্ত্বের মধ্যে সবাই আছেন। অদ্বৈতবাবু আছেন শান্তিপুরে, নিত্যানন্দ আছেন নদিয়াতে স্বয়ং মহাপ্রভুর সঙ্গে, শিবাস আছেন শিবাসঙ্গনে, গদাধর আছে শিবাসঙ্গনে, জয় রাধা শ্রীরাধে। এই পঞ্চতত্ত্ব মিলে তারা শিবা সঙ্গনে নৃত্য করতে চলে রাখছে, সবসময় প্রতিদিন নৃত্য, গান বাজনা, হরে কৃষ্ণের নাম করতে রাখছে। একদিন অনেক কীর্তন করছেন, কীর্তন করতে করতে শিবাস, শিবাস কিন্তু বিয়ে করেছেন, হ্যাঁ করেছে, শিবাসের বউ আছে, স্ত্রী আছে, ভাই বাচ্চা সবাই আছে, শিবাস সংসারে বিয়ে করেছেন, নিত্যানন্দ বিয়ে করেছেন, মহাপ্রভু এদিকে বিয়ে করেছেন।
একমাত্র হরিদাস হ্যাঁ গতধর এরা বিয়ে করে আচ্ছা যাই হোক আমরা এইভাবে পঞ্চতত্ত্বের কথা জানতে পারলাম শিবা সঙ্গের কীর্তন হয় কেন কত তো মন্দির আছে কত মঠ মন্দির সব জায়গা আছে কিন্তু শিবা সঙ্গনে গিয়ে মহাপ্রভু কীর্তন করেন কেন শিবাস হল মহাপ্রভুর পরম ভক্ত এই জন্য শিবা সঙ্গনে গিয়ে কীর্তন করেন আর শিবা সঙ্গনে সব ভক্তরা গিয়ে উপস্থিত হন জয় রাধে শ্রীরাম এইভাবে মহাপ্রভু দেখতে 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 চব্বিশ বছর হয়ে গেল চব্বিশ বছর বয়স হয়ে গেল আর ওই যে ব্রাহ্মণদের সাথে একটা যে দ্বন্দ্ব লেগে আছে এই দ্বন্দ্বর জন্য ব্রাহ্মণদের ঘোষা করে রাগ করে উনি কি করলেন না আমি আর ব্রাহ্মণ ধর্ম ব্রাহ্মণে থাকবো না আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করব উনি ওখান থেকে নিত্যানন্দ গোবিন্দ দাস মুকুন্দ দাস হরিদাস হ্যাঁ সবাইকে নিয়ে চলে গেলেন কোথায় কাটোয়া কাঞ্চননগর কাটোয়া কাঞ্চননগর গ্রামে গিয়ে উনি ওখানে ধ্যান ধারণ করলেন বৈষ্ণব হয়ে গেলেন বৈষ্ণব হয়ে চলে আসলেন কোথায় শান্তিপুরে শান্তিপুরে ওখানে এসে ওখানে কীর্তন করলেন প্রসাদের আয়োজন করলেন তার মাকে মুকুন্দ দাস ডেকে নিয়ে আসলো ডেকে নিয়ে এসে ওখানে তার মা নিজে হাতে প্রসাদ রন্ধন করলেন সাত দিন ধরে উনি ছিলেন শান্তিপুরে অদ্বৈত ভবনে সাত দিন পরে উনি চলে গেলেন কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে ছয় বছর রাধা কুণ্ডের তীরে ভজন করলেন আর আঠারো বছর ভজন করলেন কোথায় পুরী ধামে আঠারো বছর এই ছয় বছর আর আঠারো বছর হলো চব্বিশ বছর আর এদিকে আর চব্বিশ বছর বৈষ্ণব হলেন তাহলে ওনার আটচল্লিশ বছর বয়স উনি দেখিয়ে দিয়ে গেলেন উনি দেখিয়ে দিয়ে গেলেন আটচল্লিশ বছর অব্দি মানুষের ভজনশীল থাকে আটচল্লিশ বছরের পরে চলে গেলে তার ভজন নষ্ট হয়ে যায় মহাপ্রভু আটচল্লিশ বছর অব্দি ছিলেন মহাপ্রভু ইচ্ছা করলে হাজার বছর থাকতে পারতেন মহাপ্রভু ইচ্ছা করে আটচল্লিশ বছর কেন থাকলেন ভজনে ভজনে রেখে দিয়ে গেলেন যে আটচল্লিশ বছর অব্দি মানুষের জীবনে ভজন থেকে থাকে মহাপ্রভু কি করলেন শক্তি থাকে মহাপ্রভু কি করলেন পুরী ধামে পুরীর জগন্নাথের সাথে মিলিত হয়ে গেলেন মহাপ্রভুর কোনদিন কোন জায়গায় সমাধি নাই মহাপ্রভুর কোন সমাধি হয় নাই নিত্যানন্দ সমাধি আছে ছয় গোস্বামীর সমাধি আছে সবার সমাধি আছে এটারও একটা কারণ আছে মহাপ্রভুর সমাধি নাই মহাপ্রভু জগন্নাথের সাথে মিলিত হয়ে গেছিলেন তাই যেই জগন্নাথ সেই গৌরহরি সবসময় জানবে যেই জগন্নাথ সেই গৌরহরি জয় রাধে শ্রী রাধে এই বলে আমি এখানে সমাপ্ত রাখলাম আমার কোন ভুল টুলটি যদি হয়ে থাকে আমাকে নিজের সন্তানের মতন নিজের বন্ধুর মতন আমাকে ক্ষমা করুন হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ